বেকার তারণ রবীন্দ্রনাথ, অপরাজিতা দেবী। হায় গুরুদেব, 72 পাঠিয়েছিলুম পত্র, জানতুম না 125 ছড়িয়ে বিশাল ছত্র, তোমায় নিয়েই রঙিন করে তুলবে ভারতবর্ষ, বেকার কুলের মলিন মুখে ফুটবে আলোর হর্ষ। কেউ বা নাচে, কেউ বা গাহে, কেউ বা করে নাট্য, সেমিনারে বিতর্কেও তুমি দাদু পাঠ্য। প্রকাশকরা তোমায় ভেঙে বহুত টঙ্কা তুলছেন, তোমায় ভেঙে সব লাইনের সব মানুষই ফুলছেন। সম্পাদকরা বলেন আমায় ছড়ার মধ্যে পুরে সুয়াদু পাটি সাপটা বানান রবীন্দ্রনাথ কুরে। স্বর্গে গিয়েও স্বদেশ সেবায় হলেন দেশের পণ্য, জীবন মরণ সমর্পিত তুমি ধন্য ধন্য। বোঝাই যাচ্ছে 125 বছরে কবির 125 বছরে আর এক কবি যিনি রবীন্দ্রনাথের অত্যন্ত স্নেহের পাত্রী ছিলেন তিনি লিখছেন এই কবিতাটি। সেই 125 থেকে আজকে আমরা 160 পৌঁছে গিয়েছি, অর্থাৎ রবীন্দ্রনাথের 160। তবুও তাঁর প্রাসঙ্গিকতা কমেনি আমাদের অনেকেরই, আমার না হলেও আরও আমার মতো আরও অনেকেরই তাঁকে নিয়ে যথেষ্ট উন্মাদনা রয়েছে, ভালোবাসা রয়েছে। তার কারণ একটা খুব জরুরি কথা সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে রবীন্দ্রনাথ থাকবেন, দীর্ঘদিন থাকবেন, তার কারণ তিনি গান লিখেছিলেন, অনেক গান লিখেছিলেন, গানের সুর তৈরি করেছিলেন। গান মানুষের এমনই হৃদয়ের কাছের একটি শিল্প মাধ্যম। কিন্তু শুধু কি গানের জন্যই থাকবেন তা বোধহয় নয়, আরও অনেক কিছুর জন্যই থাকবেন। তার প্রাসঙ্গিকতা বোধহয় বহুদিন কমার নয়, কারণ তিনি যুগজয়ী এক মানুষ, অনেক অনেক যুগ তাঁর গতিবিধি। সেই প্রণম্য ব্যক্তিকে নমস্কার জানাই, সেই সঙ্গে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যদিও আমাদের আশেপাশের সময়টা খুব ভালো নয়, তবুও আজকে মনে হলো যে রবীন্দ্রনাথকে নিবেদিত কয়েকটি কবিতা যদি আপনাদেরকে শোনাতে পারি। খুব যে ভাবনা চিন্তা করে নির্বাচন করেছি তা নয়, তবে একটি সংকলন আমার কাছে আছে, কয়েকটি সংকলন আমার কাছে আছে যেখানে রবীন্দ্রনাথকে নিবেদিত বেশ কিছু কবিতা রয়েছে। তার মধ্যে যেগুলো একটু আমরা কম পড়ে থাকি সেই রকম কয়েকটি কবিতা আমার বাছার ইচ্ছে রইল, পড়বার ইচ্ছে রইল। প্রথমে এই কবিতাটি পড়লাম কারণ এটার মধ্যে একটি হাস্যরস ছিল, এটা দিয়ে শুরু করলাম। এবারে দেখি আর কোনটা পড়তে পারি। প্রেমেন্দ্র মিত্র, প্রণাম। বলেছিলে নাইবা মনে রাখলে, সে কথা যে মিথ্যে তা তো জানতে, মনে কেন মর্মে আছো, ছড়িয়ে আছো সব চেতনা প্রান্তে, আছো সবার মুখের ভাষায়, সকল স্বপ্নে সকল আশায়, এই জীবনের খাতার পাতায় নিত্য তোমার সই থাকে, মুগ্ধ মনের প্রণাম জানাই তাই 25শে বৈশাখে। যে কথাগুলি আমি এর আগে বলবার চেষ্টা করছিলাম এখানে কবি সেটা মাত্রই কয়েকটি ছত্রে বলে দিয়েছেন, মুগ্ধ মনের প্রণাম জানাই তাই 25শে বৈশাখে। কিন্তু তার আগে যেটা বলেছেন, এই জীবনের খাতার পাতায় নিত্য তোমার সই থাকে, এই একটি পঙ্ক্তিতেই তিনি যা বলবার বলে দিয়েছেন। এরপরে যে কবিতাটি পড়ব এটা আপনাদের অনেকেরই পড়া, কারণ এটা বহু জায়গায় উদ্ধৃত এবং পরিচিত কবিতা, রবীন্দ্রনাথের প্রতি বুদ্ধদেব বসু। তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে, হে বন্ধু হে প্রিয়তম, সভ্যতার শ্মশান শয্যায় সংক্রমিত মহামারী মানুষের মর্মে অমজ্জায়, প্রাণলক্ষ্মী নির্বাসিতা, রক্ত পাই উদ্ধত সঙ্গিনে
সুন্দরের বিদ্ধ করে মৃত্যুবহ পুষ্পকে উড্ডীন বর্বর রাক্ষস হাঁকে আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড়। দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থর থর উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ। প্রাণ রুদ্ধ প্রাণ স্তব্ধ ভারতের স্নিগ্ধ উপকূলে লুপ্ত তার লালা ঝরে এত দুঃখ এ দুঃসহ ঘৃণা এ নরক সহিতে কি পারিতাম হে বন্ধু যদি না লিপ্ত হতো রক্তে মোর বিদ্ধ হতো গূঢ় মর্ম মূলে তোমার অক্ষয় মন্ত্র। অন্তরে লোভেছি তব বাণী তাই তো মানি না ভয় জীবনেরই জয় হবে জানি। এরপরের যে কবিতাটি এটি আমার খুব পছন্দের, এই কবিতাটাও আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন। প্রণমী দীনেশ দাস। দেখছি তোমার নামে সবার প্রথমে শ্রাবণে ধানের শীষে দুধটুকু জমে তোমারই তো নামে বৈশাখে আখের খেতে যত মধু নামে তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক কোথায় মাটির স্বপ্নে শিলিভূত পঁচিশে বৈশাখ কোথায় আকাশে বাজে সোনার শরদ পঁচিশে বৈশাখী ভোর গোলে হয় গিনি সোনারোদ। তুমি তো বনস্পতি তোমার পায়েতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণচূড়ার মতো ঝরে তুমি এক অবাক মৌচাক কথাগুলি চারপাশে ঘুরে যেন গুনগুন সুর এক ঝাঁক। তোমার ছন্দের নদী জমা হতো যদি পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয় ঝুরঝুরে গানের মাটি জমে জমে হতো আর এক নতুন হিমালয়। আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম তোমার পায়ের পাতা সবখানে পাতা কোনখানে রাখবো প্রণাম। এর পরে যেটা পড়ছি রবীন্দ্রনাথের প্রতি মনীন্দ্র রায়। আকাশে জমেছে মেঘ তবু দেখি একটি কি দুটি তারা আজও জেগে আছে স্মৃতির চূড়ায় তেপান্তর অন্ধকার ঘুরে ঘুরে তাই কেবল হৃদয় খুঁজি কেবলই মানুষ যার হাত হাতে নেওয়া যায়। ক্লান্তি আজ পায়ে পায়ে মনের পাতালে যতবার নেমে তুমি পিপাসার জলে ঝরে যায় আঙুলের ফাঁকে এ কোন দানবী আজ মোহিনী মায়ায় হেসে হেসে আগুনের নদীর ওপারে বারে বারে ডাকে হে মমতা জীবনের স্নিগ্ধ জ্যোতিকণা তবু যে যাইনি মুছে শস্যের স্বপ্নের পরমাণু নিয়ে আজও বাঁচি সে তোমারই ভালোবাসা তোমারই আলোয়ে আমার দুচোখ জেলে তারার প্রদীপ আজও জেগে আছি। রবীন্দ্র ঠাকুর জ্যোতিভূষণ চাকি। এটা একটি ছড়া। ওই আসে বৈশাখ বাজে শাঁখ বাজে কোন সুর রবীন্দ্র ঠাকুর ওই নাচে শালবন দোলে মন দুরন্ত দুপুর রবীন্দ্র ঠাকুর মাটিতে সূর্যি আসে মাটি হাসে কাছে আসে দূর রবীন্দ্র ঠাকুর আলোতে নাইতে চল উচ্ছল ছুটি মঞ্জুর রবীন্দ্র ঠাকুর। শামসুর রহমান কবি। সেই ছেলেটা জানলা থেকে দেখত চেয়ে পুকুর ঘাটে বটের ঝুড়ি দেখত চেয়ে জলের ঘড়া চিলের ওড়া কখনো ফের ইলশে গুঁড়ি সবাই যখন থাকত শুয়ে রাত দুপুরে জড়িয়ে গায়ে ঘুমের কাঁথা সেই ছেলেটা একলা বসে শুনত শুধু আধার ঘরে তারার গাথা। সেই ছেলেটা রাতের শেষে দেখত সাদা
রাস্তা যেন চুলের ফিতা, পূব আকাশে সূর্য এলে বলতো হেসে, এই তো এলো আমার মিতা। আর সকলে পড়ার ঘরে দুলত যখন ধারাপাতের সুরে সুরে, শুনত সে যে ছুটির রাখাল কোথায় যেন বাজায় বাঁশি বহুদূরে, শুনত আরো নানান ধ্বনি অচিন ঘাটে, শুনত খেয়া মাঝির গলা, লেপের গুহায় শুনত একা স্বপ্ন নদীর নিঝুম বুকে নায়ের চলা। পেন্সিলেরই রেখার মতো বৃষ্টি এলে ঝমঝমিয়ে কালো ঘরে, শুনত সে তো সারা বেলা মনের ঘাটে জল পড়ে আর পাতা নড়ে, মেঘমেঘালি পাকপাখালি বলতো তাকে, বর্ষা তাকে বলতো রবি, ঠাকুরবাড়ির ছেলে তোমায় বলুক লোকে, সবার তুমি আপন কবি। রবি ঠাকুর আছেন, পূর্ণেন্দু পত্রী। রবি ঠাকুর আছেন কিন্তু কলকাতা তাঁর কই, উড়কি ধানের মুরকি পাবে বিন্নি ধানের খই, গ্যাসের আলো মুচকি হাসে ছ্যাকড়া গাড়ির ছুট, পিদিম জ্বালা পড়ার ঘরে ভূতের হুটুর পুট, কোনটা পাবে ছয় বেহারার পালকি হুহুম নানা, ময়ূরপঙ্খী নাওয়ের ছাদে নাচা এবং গানা, পাবে কি আর এ কলকাতার হার হদ্দ ঢুঁড়ে, রবি ঠাকুর আছেন কিন্তু কলকাতাটা জুড়ে। এই কবিতাটি আমি আগে কখনো পড়িনি, তাই জন্য আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। গৌরী ধর্মপালের রবি বাউল। রবি বাউল, রবি বাউল, এখন কোথায় থাকো, সুরের ঝুলি বলো না কেন কুলুঙ্গিতে রাখো, গৌর এখন তিন পান্তর ভুবন ডাঙায় থাকি, নেই ঝুলি নেই কুলুঙ্গি সুর হিয়ার মধ্যে রাখি, রবি বাউল, রবি বাউল, কোথায় তোমার হিয়া, খুঁজব সে কোন নক্ষত্র লোকের ভিতর দিয়া, গৌর আমার হিয়াখানে জড়ানো সবখানে, শ্যামল মাটির ধরা তলে স্বর্গ ভাঙনে, রবি বাউল, রবি বাউল, ছোট্ট মেয়ে আমি, বিশাল হিয়ায় কোথায় সুরের ব্যঙ্গমা ব্যঙ্গমি, লুকিয়ে আছে কোন বাসাতে কোন বিরিক্ষের ডালে, কোন মাঠে কোন তেপান্তরে কোন বিরহীর খালে, সুরের আগুন গৌর আমার ছড়ানো সবখানে, বিশ্বাস না হয় যদি তোর ফুঁ দিয়ে দেখ প্রাণে। রবি ঠাকুরের ছড়া, শক্তি চট্টোপাধ্যায়। বৃষ্টি পরে টাপুর টুপুর হৃদয়ে ভরে বান, আকাশ বাতাস ছেয়ে রয়েছে রবি ঠাকুরের গান, রবি ঠাকুরের গান, ওরে ভাই রবি ঠাকুরের ছবি, ঘরে এবং ঘরের বাইরে যখন একলা হবি, কাজী ফুল কুরোতে কুরোতে জড়িয়ে গেলি মালায়, হাত ঝুমঝুম পা ঝুমঝুম এক ঠাকুরের জ্বালায়। ছোট্ট রবি, সুনীল গঙ্গোপাধ্যায়। বাবা মশাই সিমলা যাবেন বেজায় হুলুস্থুলু, রাত জেগে মা বাক্স সাজান চক্ষু ঢুলু ঢুলু, শীতের জামা চাদর ছাতা লিস্টি অতি বৃহৎ, মৌরি ভাজা সুচ সুচো চাই এবং উপনিষদ, খাজানচিও গোমস্তারা যাবেন জনা বারো, এবং রবি মা বলেছেন তুমিও যেতে পারো, রবির এখন ন্যাড়া মাথা তাই নিয়ে খুব লজ্জা, জ্যোতি দাদা পড়িয়ে দিলেন যুদ্ধে যাওয়ার সজ্জা, জোড়া সাঁকর পালকি এলো গঙ্গা নদীর ধারে, পাহাড় চূড়ায় যাবে এবার সোজা স্টিমারে। অমিতাভ দাশগুপ্ত, রবি ঠাকুর। মেঘের গায়ে ঠেকেছে মাথা পরনে নীল জোব্বা, লোকটা যতই অন্য ধাঁচের বেঢপ মাপের হোক পা, তাঁকে নিয়েই একশো কাহন গপ্প এবং ছড়া, তার কথাতেই নাছোড় বান্দা বাক্স দেরাজ ভরা, তার নামে চোখ ঝলসে ওঠে তামাম খোকা খুকুর, আকশি দিয়ে তিনি নামান বৃষ্টি রোদের দুপুর,
কেউ বা তাঁকে বাঁধছে গানে, জোকার দিচ্ছে শাঁখে, বছরকার দিনটি মানে পঁচিশে বৈশাখে। আবার আরেক অন্য কোনো দিন হয়তো আরও কিছু কবিতা শোনানো যাবে, কিন্তু আমি সকালবেলা যখন কবিতাগুলি পড়ছিলাম, আমার একটা কবিতা পড়বার খুব ইচ্ছে, ছড়া কি কবিতা যাই বলুন, আমি দেখি সেটা খুঁজে পাই কি না, তাহলে সেইটা আপনাদেরকে শোনাতে চাই। সবগুলোই ভালো, এখানে এত সুন্দর সুন্দর কবিতা রয়েছে। আমার মনে হয় এই কবিতাটি হবে, বীর পুরুষ রবীন্দ্রনাথ, রতনতনু ঘাটি। আমার যখন ছেলেবেলার বয়স পাঁচ কি ছয়, বীর পুরুষকে দেখেছিলাম স্বপ্নে যেমন হয়। ঘুম ভাঙতেই ছুটে গেছি পরীক্ষিত কাকুর, এই কবিতা লিখেছিলেন মোদের রবীন ঠাকুর। বলেই কাকুর পড়া লেখা সময় কোথায় তার, আমি তখন মনে মনে পালকিতে মাঠ পার। মা বললেন খোকার খিদে পারুল খেতে দে রে, আমি তখন ডাকাত ধরছি শুনছি হারে রে রে। তার পরে অনেক পরে একশো বছর পরে, ভারত মাতার বুকে দেখি আজও ডাকাত পড়ে। এই বয়সেও আমি এখন ডাকাত তারাই জুড়ে, মাকে দেখি করুণ মুখে দাঁড়িয়ে থাকেন দৌড়ে। লড়ছি আমি হঠাৎ দেখি আমার পাশে এসে দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ বীর পুরুষের বেশে। আজকে এই কবিতাটি দিয়েই নিবেদনটি শেষ করতে চাই, কিন্তু পরে আমার মনে হলো যে তাকে নিয়ে কবিদের রচনা, তাদের প্রণাম আপনাদেরকে শোনালাম, কিন্তু তার একটি ছোট লেখা যদি পড়তে পারি। এবার এই বইটি আমার খুব প্রিয়, এটার নাম ছড়ার ছবি। এর প্রত্যেকটি ছড়ার সঙ্গে নন্দলাল বসুর খুব সুন্দর অসাধারণ সব ছবি রয়েছে, কোনোটা জল রঙে, কোনোটা বা কেবলই রেখাচিত্র। যেমন একটা দেখাই প্রথমেই আপনাদের, এগুলো আপনাদের অনেকেরই দেখা ছবি, আমার খুব পছন্দের। তো এই এই বইটার প্রথম যে ছড়াটি সেটা পড়ি। তার আগে আমি যেটা পড়তে চাই, আজকেই পড়ছিলাম, সেটা ভূমিকা থেকে একটি দুটি লাইন আপনাদের শোনাতে চাই। এই ছড়াগুলি ছেলেদের জন্য লেখা, সবগুলো মাথায় এক নয়, রোলার চালিয়ে প্রত্যেকটি সমান সুগম করা হয়নি। এর মধ্যে অপেক্ষাকৃত জটিল যদি কোনোটা থাকে, তবে তার অর্থ হবে কিছু দুরূহ, তবু তার ধ্বনিতে থাকবে সুর। ছেলেমেয়েরা অর্থ নিয়ে নালিশ করবে না, খেলা করবে ধ্বনি নিয়ে, ওরা অর্থলোভী জাত নয়। এবং এর শেষে সাধু ভাষার ছন্দে ভদ্র বাঙালি চলতে পারে না, তাকে চলিতে হয়, বসতে তার নিষেধ, বসিতে সে বাধ্য। ছড়ার ছন্দটি যেমন ঘেঁষাঘেঁষি শব্দের জায়গা, তেমনি সেই সব ভাবের উপযুক্ত যারা অসতর্ক চালে ঘেঁষাঘেঁষি করে রাস্তায় চলে, যারা পদাতিক, যারা রথচক্রের মোটা চিহ্ন রেখে যায় না পথে পথে, যাদের হাটে মাঠে যাবার পায়ে চলার চিহ্ন ধুলোর উপর পড়ে আর লোপ পেয়ে যায়। এটি উনি লিখেছিলেন শান্তিনিকেতনে 2রা আশ্বিন 1344। কবিতা ছড়াগুলি অবশ্য একটু আগে, তার কিছুদিন আগের লেখা না, সবই মোটামুটি সবই 1344-এই লেখা এবং আলমোড়ায় থাকাকালীন। আমি এই প্রথম ছড়াটি পড়ে আজকের নিবেদনটি শেষ করব।
এটির নাম ভজহরি। হংকংয়েতে সারা বছর আপিস করেন মামা, সেখান থেকে এনেছিলেন চীনের দেশের শ্যামা, দিয়েছিলেন মাকে। ঢাকার নিচে যখন তখন শীষ দিয়ে সে ডাকে, নিচিনপুরের বনের থেকে ঝুলির মধ্যে করে ভজহরি আন্ত ফড়িং ধরে। পাড়ায় পাড়ায় যত পাখি খাঁচায় খাঁচায় ঢাকা, আওয়াজ শুনেই উঠত নেচে ঝাপট দিত পাখা। কাউকে ছাতু, কাউকে পোকা, কাউকে দিত ধান, অসুখ করলে হলুদ জলে করিয়ে দিত স্নান। ভজু বলতো, পোকার দেশে আমি হচ্ছি দত্তি, আমার ভয়ে গঙ্গা ফড়িং ঘুমোয় না এক রত্তি। ঝোপে ঝোপে শাসন আমার কেবলই ধর পাকড়, পাতায় পাতায় লুকিয়ে বেড়ায় যত পোকা মাকড়। একদিন সে ফাগুন মাসে মাকে এসে বলল, গোধূলিতে মেয়ের আমার বিয়ে হবে করল। শুনে আমার লাগলো ভারী মজা, এই আমাদের ভজা, এরও আবার মেয়ে আছে, তারও হবে বিয়ে। রঙিন চেলির ঘোমটা মাথায় দিয়ে সুধাই তাকে, বিয়ের দিনে খুব বুঝি ধুম হবে? ভজু বললে, খাঁচার রাজ্যে নইলে কি মান রবে? কেউ বা ওরা দাঁড়ের পাখি, পিঁজরেতে কেউ থাকে, নেমন্তন্ন চিঠিগুলো পাঠিয়ে দেব ডাকে। মোটা মোটা ফড়িং দেব, ছাতুর সঙ্গে দই, ছোলা আনবো ভিজিয়ে জলে ছড়িয়ে দেব খই। এমনই হবে ধুম, সাত পাড়াতে চক্ষে কারো রইবে না আর ঘুম। ময়নাগুলোর খুলবে গলা, খাইয়ে দেব লঙ্কা, কাকাতুয়া চিৎকারে তার বাজিয়ে দেবে টঙ্কা। পায়রা যত ফুলিয়ে গলা লাগাবে বক বকম, শালিকগুলোর চড়া মেজাজ আওয়াজ নানা রকম। আসবে কোকিল, চন্দনাদের শুভাগমন হবে, মন্ত্র শুনতে পাবে না কেউ পাখির কলরবে। ডাকবে যখন টিয়ে, বরকর্তা রবেন বসে কানে আঙুল দিয়ে।